নমস্কার বন্ধুরা আমি বিজুস এস ডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানি তো আজকে আছে লোকনাথে পুজো তারকেশ্বর যে আছে তারকেশ্বর স্টেশন তারপরেই আছে লোকনাথ যে স্টেশন ওখানেই লোকনাথ টিকে বেনেতে পুজো আছে তো বিভিন্ন সেট আপ আসছে তো আকর্ষণীয় সেট হচ্ছে পাওয়ার পাওয়ারে পাওয়ার আসছে পূর্ব মেদিনীপুরের পুরুষোত্তমপুর থেকে তো এছাড়া পাওয়ারের সাথেই থাকছে এক বিভৎস কম্পিটিশন তো এগুলো হচ্ছে তোমার হুগলি ও বর্ধমানের সেট আপ তো বর্ধমানে সেটা আছে কি না ঠিক জানি না তবে হুগলি থেকে আসছে এম জি মিউজিক তারকেশ্বরেরই এম জি মিউজিক প্রবেশ করেছে হেভি বাজাচ্ছে তো হয়তো কম্পিটিশন হবে তো এছাড়া আমাদের এই আমাদের গ্রামে আমার বাড়ি হলদিগরুই তো এখান থেকে যাচ্ছে বিভিএম মিউজিক তো এছাড়া আছে তারকেশ্বরের সুমন মিউজিক তারকেশ্বর না কুমড়ুল ওটা মনে হচ্ছে তো এছাড়া আরও কিছু বাংলা সেটা আছে টোটাল ছটা মতো সেটা আছে শুনলাম তো হয়ে গেল পাওয়ার মিউজিক তারপর আছে এম জি মিউজিক সুমন মিউজিক আর দুটো বাংলা আছে তো তো হবে আমি কিছুদিন আগে একটা পোস্ট পোস্ট দিয়েছিলাম এক মিনিট তোমাদেরকে ওটা খুলি তো পোস্ট দিয়েছিলাম যে পাওয়ার ও এম জির মধ্যে ভালো কি হবে মানে কম্পিটিশন হলে এম জি কি পাওয়ারকে কে হারাতে পারবে তো সেই পোস্টেতে অনেক সবাই কমেন্ট করেছে কোথায় হবে কোথায় হবে কিন্তু আমি এটা নর্মালি পোস্ট দিয়েছিলাম যে পাওয়ার ও এমজির মধ্যে যদি কম্পিটিশন হয় তো কে মানে ভালো বাজাবে আমি কিন্তু জানতাম না যে পাওয়ার ও এমজির মধ্যে কম্পিটিশন হতে চলেছে বাট কম্পিটিশন হবে আজকেই হবে এমজির যে মালিক আছে তো পাওয়াই তাকে ফোন করেছিলাম যে পাওয়ার এসেছে কি না না কী কী সেট আছে বলল যে আমাদের মাল এই রেডি হচ্ছে এছাড়া পাওয়ার মিউজিকের মাল কালকে ঢুকে গেছে পাওয়ার মিউজিক রেডি করে ফেলেছে তো কম্পিটিশন হবে তো এখন সব কারেন্টে বাজছে যদি তুমি আসতে যাও তাহলে তুমি ওই মোটামুটি বললো যে আমাকে তিনটে থেকে চারটে সময় করে যেতে তখন ডিজি চলে আসবে তো তখন ডিজিতে মানে ডিজিতেই সব বাজবে এছাড়া কম্পিটিশন হবে তো আমি যাব ওই মোটামুটি দেখা দেখা যাক না চারটে পাঁচটার সময় করে যাব তো এই যে পোস্টটা খুলে নিয়েছি পাওয়ার কি পারবে পাওয়ার মিউজিককে কি পাওয়ার মিউজিককে কি পারবে হারাতে এম জি মিউজিক বহুজন কমেন্ট করেছে কবে কত তারিখ কোথায় আসবে কোথায় হবে কোথায় হবে মানে কে মানে ভালো বাজাবে কেউ বলেনি সবাই খালি বলেছে যে কোথায় হবে কম্পিটিশনটা ও কবে হবে তো সেই প্রতীক্ষার বাদ ভেঙে আজকেই হবে কম্পিটিশনটা যদি কেউ দেখতে যাও চলে যাও লোকনাথ টিকে মেনে তোমরা সার্চ করে নেবে গুগলেতে তো ওখান থেকেই তোমরা যেতে পারবে এছাড়া আর একটা পুজো আছে তারকেশ্বরের ঠিক জানি না ওখানে নাকি বিপি মিউজিক বাজছে আগের বছর গিয়েছিলাম ওখানে বিপি মিউজিক বাজছে তো এছাড়া নিউ সামন্তর সিলেটাই যে নিউ সামন্ত ওর সেটা বাজে মোশাটে বারোখানা বক্স আছে দেখলাম কালকে স্ট্যাটাস দিয়েছিল যে যাচ্ছে নতুন চারটে মাল আছে যে চার পনেরো ফোর মাল আর স্টাইলের সেই চারটে মাল আছে ও এছাড়া পুরানো আটটা মাল আছে বারোটা এখন নাকি নতুন মালগুলো বিশাল বাজাচ্ছে হেভি বাজছে তো এছাড়া আমাদের এই এর দিক থেকে খানা ওই দিক থেকে মাঠে গিয়েছিলাম তো খানা ওই দিক থেকে এক আর সি এর বিভৎস সাউন্ড আসছিল তো ঘাটের ওই দিক থেকে বাংলা সেই সাউন্ড আসছে তো কোথায় কি পুজো আছে ঠিক জানি না মনে হচ্ছে আজকে বুধবার আজকে কি পুজো হচ্ছে ঠিক আমি বলতে পারছি না কারণ মঙ্গলবার ও শনিবার দিন পুজো হয় কিন্তু কালকে হয়তো ভোটের রেজাল্ট ছিল তো ওই জন্যই হয়তো আমার আজকে পুজোটা হচ্ছে আমিও ঠিক ঠিক বুঝবো মানে বুঝতে পারছি না যে পুজোটা আজকে মঙ্গলবার দিন কি আমার আছে এই বুধবার দিন আমাবস্যা আছে নাকি তো যাই হোক তো যারা যারা দেখতে যাবে তো চলে যাও তো এছাড়া বলে দিই আবারও হচ্ছে কী কী সেটা পাশে বলে দিচ্ছি এমজি মিউজিক আছে পাওয়ার মিউজিক আছে পাওয়ার মিউজিকের ফ্যান সবথেকে বেশি কারণ আমি পোস্ট করেছি দেখেছি বর্মন ও পাওয়ারের থেকে মানে বর্মন ও পাওয়ারের থেকে পাওয়ারের ফ্যান সবথেকে বেশি আছে একজন তো কি একটা কি একটা ভিডিও একটা ভিডিও দেখছিলাম তো পাওয়ার নিয়ে এসে উল্টো পাল্টা বলছিল একজন কমেন্ট করেছে যে কি কিছু বলবি না তোকে মেরে ফেলবো এই যে কত বড় ফ্যান ভাবছি তো এছাড়া আছে বিবিএম আছে আমাদের ঘোলদিগুলের সুমন সাউন্ড আছে সুমন মিউজিক আছে তো এছাড়া মনে হচ্ছে বাংলা দুটো সেট আপ আছে তো যাই হোক তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হবে যদি কেউ দেখতে যাও চলে যাও মিস করো না পাওয়ার ও এম জির আগেও হয়তো কম্পিটিশান হয়েছে বর্ধমানের দিকেতে তো এই বছর বসে কম্পিটিশন হবে রকম রোড শো নয় বসে কম্পিটিশান হবে তো চলো দেখা হবে ওইখানেতেই তো বাই তো ভিডিওটা শেয়ার করবে অবশ্যই আর কমেন্ট করে জানাবে কে কে যাচ্ছ ভিডিওটা কিন্তু শেয়ার চাই প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দাও যে পাওয়ার ও এমজির মধ্যে ও আরও দুটো তিনটে আরও চারটে সেটা আছে এক বিভৎস কম্পিটিশন হতে চলেছে দেখা যাক পূর্ব মেদিনীপুরের আর জিতে না আমাদের হুগলির আর সি জিতে পাওয়ারের হচ্ছে এ এস ক্যাবিনেট ওটা পূর্ব মেদিনীপুর ও এমজিরা হচ্ছে বি ক্যাবিনেট থেকে করামাল ওটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ক্যাবিনেট পাওয়ারই দেখেছি খালি এসবির ক্যাবিনেট করে মানে ওরই প্রতিটা সেটাবি বি এস তো এছাড়া বহু মাল আছে পূর্ব মেদিনীপুরেরই তো ওরা দেখি সব বি আমাদের এখান থেকে সবাই বি কেবিনেট যেমন কালীমাতা বি কেবিনেট করেছে তো এছাড়া এমজি তো আছেই বিপিটা কার ঠিক জানি না তারপর শুভদ্বীপের দেখলাম বি কেবিনেট আরও হ্যাঁ তারপর এম টি মিউজিক আসছিল ওর দেখেছিলাম বি কেবিনেট সবাই কি বি কেবিনেট থেকে করে নাকি জানি না ঠিক তো এছাড়া তোমার রক্ষাকালী যেটা করেছে ওটা আট কেবিনেট সেন্টার থেকে আট যে সাউন্ড আছে আট মিউজিক তো ওইখানে ওদের নাকি কেবিনেট সেন্টার আছে তো ওখান থেকে কী করেছে তো যাই হোক ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে দাও মানে যেন প্রচুর মানে যারা যারা বক্স লাভার আছে ইউটিউবার আছে সবাই যেন দেখতে যায় পাওয়ার ও এমজির মধ্যে এক বিভৎস কম্পিটিশন এছাড়া তো বহু সেট আছে হয়তো দেখাই যাবে ওটাই হচ্ছে দুটো নাম করা সেট দেখাই যাক কোন সেটআপটা ভালো বাজে অবশ্যই তোমরা সাথে থাকো আমি লাইভ করব ফেসবুক ও ইউটিউবে অবশ্যই লাইভ লাইভ করব এছাড়া ভিডিও দেবো তো যাই হোক আজকের মতো বাই তোমরা শুধু শেয়ার করে দাও